গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ তিথি। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতেই পারছেন, আজকের ভিডিওটি হলো নদিয়ার কল্যাণীতে অবস্থিত 703 বছর পর অনুষ্ঠিত কুম্ভমেলা নিয়ে। তো আজ 13 তারিখ সোমবার, আর সময় হচ্ছে 12:30। তো এখন আমরা চলেছি পুণ্যস্নানের উদ্দেশ্যে। তো আজকের এই ভিডিওতে আছে কুম্ভমেলাটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে, কুম্ভমেলাতে আসতে হলে কোন স্টেশনে নামবেন এবং স্টেশন থেকে এই মেলাটিতে কীভাবে আসবেন। তো বিশদে জানতে আমাদের ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। আমাদের বাড়ি কল্যাণীতে, তাই আমরা নিজেদের বাইক করেই বেরিয়ে গেছিলাম। ভাগ্যের অশেষ কৃপায় আমরা যাওয়ার পথে কুম্ভমেলায় অনুষ্ঠিত শোভাযাত্রাটিও দেখতে পেলাম, আর যেখানে অংশগ্রহণ করেছেন দলে দলে সাধু এবং মহারাজেরা। কুম্ভমেলাটি আয়োজিত হয়েছে কল্যাণীর মাঝেরচর নামক স্থানের গঙ্গাঘাটে। তাই এখানে আসতে হলে প্রথমেই ট্রেনে করে আসতে হবে কল্যাণী স্টেশনে। সেখান থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন কল্যাণী মাঝেরচরের ম্যাজিক এবং শেয়ার করো। এছাড়াও আপনারা কল্যাণী সীমান্ত থেকে সেখান থেকে টোটো ভাড়া করে চলে আসতে পারেন মাঝেরচরে। টোটো বা যে কোনো শেয়ার কারে জনপ্রতি ভাড়া পড়বে 10 থেকে 20 টাকা। তা আপনি যে গাড়ি করেই আসুন না কেন, মাঝেরচর ঘাটের 2 কিলোমিটার আগে পার্কিং, এরপর আপনাকে হেঁটেই পৌঁছাতে হবে ঘাটে। প্রচুর ভিড়, তাই ছোট বাচ্চা না আনাই ভালো। আর আসার আগে মাস্ক অবশ্যই নিয়ে আসবেন, কারণ মেলায় এত ধুলো যে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি মেলার মেন গেটে, আর এখান থেকে গঙ্গার ঘাট এখনো প্রায় 1 কিলোমিটার। তো পায়ে হেঁটে যেতে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। আর রাস্তার দুধারে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘর, এগুলোতেই সাধুরা রয়েছে। এখন তারা নেই, তার কারণ তারা সবাই শোভাযাত্রাতে বেরিয়েছে। আর যেটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কুম্ভমেলাটির মেন ক্যাম্প। এখানে দর্শনার্থীরা আসছেন এবং তারা বিশ্রাম নিচ্ছেন। আর এই মেলাতে আরেকটা জিনিস খুবই ভালো, এখানে যদি কেউ কারোর আত্মীয় পরিজনকে হারিয়ে যান তাহলে এখানে আসবেন। এখানে প্রচুর পুলিশ আছে এবং যে ক্যাম্প আছে, ক্যাম্পের লোকাল কমিটির লোকও আছে, তাদের কাছে জানিয়ে দিলে তারা অ্যানাউন্স করে তাদেরকে ডেকে এখানে নিয়ে আসছেন।
তো আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে, তো এবার যাই পুণ্য স্নানটা সেরে আসি। এখন গঙ্গা স্নান সেরে আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে। মেন রোডে ভিড় থাকার কারণে আমরা অন্য একটি রাস্তা ধরে বাড়িতে ফিরছি। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের সবাই খুব ভালো লেগেছে, আর ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব। আমাদের এই চ্যানেলে আরেকটি নতুন ভিডিও এসে গেছে, যেটি সুন্দরবন নিয়ে। আশা করি ওই ভিডিওটিও আপনাদের সবার খুব ভালো লাগবে। তো কুম্ভমেলা এবং অন্যান্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। কুম্ভমেলা